আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটি বক্তৃতা শুনলাম ইউটিউবে। উনি যাচ্ছিলেন কোথাও রাস্তা দিয়ে, রমজান মাস চলছে, মসজিদে ঢুকছেন, ইশা পড়বেন, তারাবি সময়, তারাবিও পড়বেন, ঢুকে দেখেন মসজিদে হট্টগোল চলছে, ঝগড়া চরম ভাবে চলছে। হুজুর ঢুকার পরে লোকজন হুজুরকে দেখে চিনলো, এ স্যার আসছে, প্রফেসর জাহাঙ্গীর স্যার আসছে। দুই পক্ষ এবার ঝগড়া বন্ধ, ঝগড়া বন্ধ করে বলল, স্যার আমরা লাগছি, এই হুজুর বলে 8, এই হুজুর বলে 20। এখন আমরা তো সাধারণ মানুষ বুঝি না, তাই এই হুজুরের পক্ষ নিয়ে কিছু লোক কথা বলছে, উনার পক্ষ নিয়ে কিছু লোক কথা বলছে, আপনি যেহেতু আসছেন স্যার, সমাধানটা আপনি দিবেন। স্যার বললেন, ঠিক আছে, এই হুজুর আপনি কয়েক রেখাঘাত, কয় আমি 8, আপনার কাছে 8-এর পক্ষে হাদিস আছে, দলিল আছে? কয় জি আছে। আচ্ছা, ওকে ওকে, থামে নামে, এ হুজুর আপনি কয় রাখাত? কয় আমি 20, 20-এর পক্ষে হাদিস আছে? কয় জি আছে। আমনেও থামেন, তাহলে 8-এর পক্ষ হাদিস আছে, 20-এর পক্ষ হাদিস। এখন যে দুই দল ঝগড়া লাগাইছেন, দুজনে ওই হাদিসটা দেন, যে মুসলমান মুসলমান ঝগড়া করা জায়েজ, এই হাদিসটা একটু দেন। এখন দুই হুজুর তো কয় না ঝগড়া তো জায়েজ নাই, তাহলে ঝগড়া করা কি জায়েজ না হারাম, কোনটা? মুসলমান মুসলমান ঝগড়া পাচা জায়েজ না হারাম? তারাবির নামাজ পড়া কি ফরজ না সুন্নাহ? তো কোথায় সুন্নাহ, কোথায় হারাম? সুন্নাহ লয়ে হারাম পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ আলাজিম। এই জন্য আপনাদের সকলের কাছে আমি লম্বা উত্তর দিলাম, বিনীত আরজ করতে চাই, রমজানে তারাবির রাকাত নিয়ে কোনো ঝগড়া কোনোদিন করবেন না। আপনি 20 রাকাত পড়েছেন, সময় লাগছে 18 মিনিট, আবার কয়েক ইনশাআল্লাহ হুজুরকে দুধ খাওয়া ভালো করে হাঁটুতে বল হোক, কাল থেকে 16 মিনিট, এক নিঃশ্বাসে সাতায়াত শেষ, গুনগুন 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 করে আপনি তারাবি পড়া 20 রাকাত। বাহ, রাসূলের নামাজ কি এমন ছিল? রাসূলের নামাজ কি এমন ছিল? তো কিসের রাকাত গুনতেছেন আপনি? আইয়ুসসালাতে আফদাল, ক্বালা তাউলুল কুনুত, হুজুর শ্রেষ্ঠ নামাজ কোনটা? রাসূল বললেন, লম্বা নামাজ। প্রিয় নবী নামাজ পড়তেন, পা ফুলে যেত, রুকুতে গেলে রাসূল সেজদার কথা ভুলে গেছেন, মা আয়েশা বলে, আমার মনে হতো রাসূল বুঝি সেজদার কথা ভুলে গেছে, সেজদায় গেলে আমি মনে করতাম রাসূল বুঝি মরে গেছে। রাসূলের নামাজ কত সুন্দর, তা নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো আলোচনাও নাই, রাকাত নিয়ে ঝগড়া, এটা ইসলামের মূল নির্দেশনা নয়। নামাজ সুন্দর করার প্রতিযোগিতা করা লাগবে, ঠিক আছে?